দর্শক আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামের নির্বাচনী প্রচার প্রচারণা খবর জানাতে তিনি আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল আজ কোন কোন প্রার্থী প্রচারে নেমেছেন আর প্রার্থীদের নিয়ে ভোটাররা কি কি বলছেন যে সাথে যেমনটি জানতে চেয়েছিলেন আমি শুরুতে বলবো চট্টগ্রামের ১৬টি আসনে ১২০ জন প্রার্থী তাদের প্রচারণায় নেমেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৩৯ নম্বর ওয়ার্ডে এটি চট্টগ্রাম সংসদীয় আসন ১১ এই ওয়ার্ডটিতে আওয়ামী লীগের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী জিয়ালক সুমন উনি কেটলি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে এবং চট্টগ্রামের ১৬টি আসনে ১২০ জন প্রার্থী কিন্তু প্রতিদিনই প্রচারণায় নেমেছে আমরা কথা বলবো আসলে এইখানকার স্বতন্ত্র প্রার্থীর সাথে এবং তার কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে তিনি জিতার ব্যাপারে কতটুকু আশাবাদী এবং ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে উনি ধরনের কোন ধরনের হুমকি পেয়েছেন কিনা এই দুটো বিষয়ে আমরা জানতে চাইবো আমাদেরকে যদি বলেন আসলে জিতার ব্যাপারে কতটুকু আশাবাদী কোন হুমকি পেয়েছেন কিনা ধন্যবাদ ধন্যবাদ যেহেতু আমি জনগণের সর্বস্তরের জনগণ তথা আওয়ামী লীগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মহিলা আওয়ামী লীগ সর্বস্তরের জনগণ আমার এলাকার ১১ আসনের সকলেই আমার সাথে রয়েছে আমরা আমি শতভাগ আশাবাদী আমার কেতলি প্রতীক নিয়ে আমি জয় হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং আমার এই অঞ্চলের মধ্যে সুন্দরভাবে আমরা সব প্রচার প্রচারণা আমরা চালিয়ে যাচ্ছি উৎসবমুখর পরিবেশে ৭ তারিখ ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে জনগণ জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখার জন্য বাংলার জনগণ ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহ বসে রয়েছে সকলকে আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো সকলে যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্রের মধ্যে সকলে উপস্থিত থেকে যে যার যার ভোট সে দিবে প্রতিটা কেন্দ্রে আমার এলাকায় ১৫২টি ভোট কেন্দ্র ১৫২ ভোট কেন্দ্রেই ইনশাল্লাহ আমার কৃত্রিম আর্কা জয়যুক্ত হয়ে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা দেখতে পাবো এই আশাই আপনাদের কাছ থেকে করছি এবং আপনাদের উদ্দেশ্যেই আমার ১১ আসনের জনগণের কাছে বলতে চাই আপনারা একবার আমাকে সুযোগ দিবে আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই ধন্যবাদ আমরা শুনছিলাম এখানকার বক্তব্য প্রার্থী বক্তব্য এবং চট্টগ্রামের ১৬টি আসনে ১২০ জন প্রার্থী প্রতিদিনে জমজমাট হয়ে উঠেছে এবং এখানে কিন্তু নির্বাচনী আমেজ খুবই জমজমাট প্রতিটি আসনে খুবই জমজমাট নির্বাচনী আমেজ সাথে এই ছিল প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ সাইফুল মাহমুদ জানাছিলেন চট্টগ্রাম থেকে